পুকুর বয়সে সবাই কইছে নানা কে কইছে চাচা তোমার রাত্রি বিহাদ আমার ছোনা বড় হয়ে গেছে মানুষকে ধরে ধরে কইছে আর কতকাল হাল বদনাম করবি এ বুড়া হ্যাঁ আমাকে কই চলে বিয়ার কথা ছাড়া এ তো যে আবে তুমি তো শয়তান করে ভাই মরবি না শয়তান না ওই নাই তো কথা কইছে ওকে আমি এক নি একটা ছাইলে লেছি রুসেফ যে ছাইলে যে দেখ তো ভাই এত বড় ছাইলে আর চারটা ছাইলাই একটা লেছি নমুনা তাহলে ওকে সাক্ষী করুন যে এই ছাইলাটা দেখিয়ে যে নানাকে কহতে যে আর বিয়া কেনে দেয় না এই তুমি মুখ দেখাতে পারো না না বিচারের কথা কইছো তোমাকে ওরা আর তোমাকে বিচারের কথা কইছে লাঠি দিয়ে যে তোমার ধরফর করে বেড়াইছে হ্যাঁ সোনার বিয়াটা দিয়ে দাও না কেনে বিচারের কথা কইছে তুমি খাজবে না খুঁজবে না তোমার পেটের ভাত জোগাড় করতে লাগে আমার মাথা চান্দি চুল উড়ে গেছে আর আমি ঠান্ডার বিয়া হবো আমি ওই মানুষ করেছিল খুব আশা করে বসে বুড়া বুড়ি তুটা খাবো আমি হতে পারি কি করে দেখালি বললে আমি যেখানে সেখানে অপমান হচ্ছি একটা কলম দেখালো দেখি আমার লেগে কোন জাত অপমান হয়েছো কেনে সেদিনকে সবজার দোকানে গল্প করেছে যে তোর নানা হলে একটা ড্যাম কি আর কি আমি এত বড় কথা ভিড়ির ঘরে থাকার যোগ্য নাই কইছে হ্যাঁ তুই কিছু বলি না অবশ্যই তোমার লাগে আমি প্রতিবাদ না করে ছেড়ে দিয়েছি আমি জানি তুই প্রতিবাদ করি দাঁত ভাঙা জবাব দিলি না দাঁত ভাঙা জবাব দিয়েছি কি কয়েছি জোর গলাতে কয়েছি কি কয়েছি উচ্চ স্বরে কয়েছি কি কয়েছি সে কথাটা কহা আমার নানা ভিড়ির ঘরে থাকারই যোগ্য এমন কথা কয়েছে ভাব দেখে যে উচ্চ স্বরে কয়েছি তুই আমাকে আরো গোবরে গুহাতে ডুবে দিয়েছি হয়নি জি এটা কিসের ধাতে নয় করে গান গাইছে কথাটা কহা সেটাই তো তোমাকে গানে গানে আমি কহছি হ্যাঁ কহছি তাহলে দেরি করে যাবে শোনো হ্যাঁ না না পারা গেল যায় লা ঘুরে পাই না দুঃখ পরিবার দুঃখে রাসায় ঘুরে দুঃখে সব দিন সংসার হে না না রক্তের বন্ধন ছিন্ন হয়েছে বাড়ছে বেশি হাগা এই যে হরকেল জেলার কথা কহলি আগে মানুষ ওই চেরাক জেলে হরকেল জেলে তাও তেল থাকতো না অর্ধেক দিন পুড়ে বসে যেত তেল কিন্তু মানুষের ভিতরে বিনোদন ছিল আনন্দ ছিল সুখ শান্তি ছিল ভালোবাসা ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন মানুষ কারেন্টের আলা আর টিভি সিডি এই সব কিছু হয়ে গেছে কিন্তু শান্তি নাই ভালোবাসা নাই ফ্রিজ তোমার ঘরে আছে ঠিকই ফ্রিজ ফাঁকা পড়ে আছে কিন্তু তুমি একটা জিনিস ছুটি দাও না না এরকম মানুষ আছে মানুষ আছে কিন্তু আগের কোথা তাহলে তোকে না কইলে লয় কহ আমার মা ওই যে ভাদ্র মাস সময় পোয়ালের পালা দিয়েছে তুমি কিরে দিয়েছি কিরে দিয়েছি তখন যে খুব সুখ ছিল সুখ ছিল না ছিল না তো একটু আধটু করে এ বাড়িতে ও বাড়িতে এক থালি ও বাড়ি এক থালি ও বাড়ি এক থালি সবাই মিলে বাইরে জিরা খেয়ে আছি খেয়েছি এই দিনকালা কথা মনে পড়ে কোথা এখন ওগুলো আর কুন্ডে বাইলে এখন বিয়া শাদি হইলো মানুষ জানতে পারে না জানতে পারে না ওই শহরে লিয়ে চলছে সেন্টার গেল নাই না আগে বিহা লেগেছে তো এক হেঁটু করে কাদা থেকেছে তারপরও গরুর গাড়ি তো করে বিহা লিয়ে গেছে আনন্দ সেই কথাটা তো তাই তো কচি না না রক্তের বন্ধন ছিন্ন হয়েছে তাহলে তোকে দুঃখ কথাগুলা কহিলে বলো বিয়া শাদি যদি লেগেছে তখন একটা মানুষ ঠিক করেছিল মানুষ ঠিক করে মরলকে যে কয়েছে যে হাড় বেরিতে বিয়ে লাগলো কি করতে হবে মরল তখন কয়েছে উমুক রসুদ্দিন তুমি যাও যা গাঁ ঘরে মানুষ কহো সব মানুষ আসু কহো মরল বলতে সমাজ বসে গেছে বসে যায় কয়েছে অত কিছু নাই গাড়ি কে দিবে পানি কে ঢুবে
সামিনা কে জোগাড় করবে কলার পাতা কে কাটবে ধান কন্ড ছিল চার বেশি বেতার মাথা খামাতো না মাথা খামাইতো না সর্দারে মাথা খামাইতো গা ঘরে মাথা ঘুরে যেত হ্যাঁ না না তারপর মানুষজন আদায় আদান প্রদান করতে হবে বিয়ে নিয়ে যাবে কেটে কেটে বরাতি যাবে এই ছিল সুসমাজ সুসমাজ এখন মানুষের ঘরে ঘরে খাইতে আছে ঘরে ঘরে মোটরসাইকেল হয়ে গেছে কিন্তু সমাজ হারিয়ে গেল সমাজ হারিয়ে গেল এই সুখ শান্তিটাই হারিয়ে গেল জি না না এক আটি একটা ধানের শীষ যদি ছিঁড়েছে তো কই মরল যে কো হবো বিচার দিব তো লজ্জায় মুখ দেখায় নি যে মরল কাছে বিচার দিবে বা সমাজের কাছে অপমান হতে হবে আর এখন থানা কর ঘুরে বেড়াইছে তো তুই লজ্জা করিস না হামু লজ্জা করিস না হ্যাঁ ঠিক করে যেতো না হ্যাঁ হ্যাঁ আর এখন ছোট ছেলে হ্যাঁ হারকে গায়ে একটা মানুষ অসুস্থ ছিল খুব হ্যাঁ খুব দুঃখ কষ্ট হতো পেটের অসুখ ছিল দিয়ে জানো খেতে গিয়ে কি কারণে ফাঁসি দেবো দিয়া গা ঘরে মানুষ চিন্তা করলে যে পোস্টমর্টম হবে কি হবে না হবে আর লাতাসানা হতে হবে কত কি হবে তখন একটা মরল মাতা বল হার বাপ উমুক উমুক রসুদ মরল তারপর ইয়ার মন্ত্রী কুহল মরল কহলে কোনটা যে এখানে কেউ টুয়াটিপা করবে না থানায় খবর দিতে গেছে থানার পুলিশ আসু কি কহতে হবে হামরা যেটা কর তোমার এখানে হু ধরবে হু ধরবে একবাকে সবাই এমন কথা কহলে যে কোনো ত্রুটি ছিল না কোনো গোলমাল ছিল না কোনো হইচই ছিল না সার পেটের কামড় ছিল সহ্য করতে না পারে আত্মহত্যা করে পুলিশ সেটি প্রতিকে গোয়েন্দা ঘুরে বেড়াই কিন্তু এমন ভাবে কমপ্লিট ছিল কেউ চালাচ্ছিল কিছু করে না মায়া ছিল সবাই তো আফসুস করে কয়েছিল এই গ্রামে কি একটা বেগুন চুরি করা চোর নাই আপনার এমন ভাবে কথা বলছে সব যে ধোয়া মুলাই এই যে একটা সমাজ ছিল সমাজ ছিল আজ যদি তোমার কোনো বিপদ হচ্ছে তাহলে কি করছি আমি যা ফুক 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 করে ফুঁক দিছি কানে কানে কোর্টে ফুঁক দিছি থানাতে ফুঁক দিছি দুশ্মনকে যা ফুঁক দিছি আগুন বাড়াচ্ছি কিন্তু আগুন নিভার চেষ্টা করি না তোমাকে গানে গানে কোচি না না কোহা তাইলে সবাই কাছাকাছি দাদা দাদি চাচা চাচি ছিল সবাই কাছাকাছি কাছি কুচি লাচা লাচি দেখতে পাওয়া যায় না আর নানা শুনো হ্যাঁ এই ভালোবাসা থাকবে কেমন করে আর বড় যাকে ছোট যা কি কয়ে জানো কি কয়েছে কয়েছে আরে বিষ্ণু জানিস আমার বাপের ভাইয়ের সমন্দির বেটার ফুফাইতে কালো চাচা নানা শ্বশুরের বেটা হইলো চকি দেয় তোকে সাইকেল দিব কুটুম হলো তাহলে বুঝো তুমি তাহলে এই ভালোবাসা গালা থাকবে কেমন করে ওর বাড়িতে যদি মরিয়াও যায় তো আগে আসবে না জানে না শ্যামাই লাচ্চা যাওয়া তো দূরের কথা বুধারে কি বলতে গেলে দুঃখ এমনি আসে না রে কোথা হ্যাঁ এগুলো আমার চোখের দেখা বাপ তো দূরের কথা চা ছাড়াতে যে দাবি করেছে চা ছাড়া যদি একটা কথা কয়ে দিয়েছে তো ভাতে যারা হুকু অর্ডার হয়নি যে পাঁচ তুলে ফেলতে পারে এরকম হুকুম ছিল না কিন্তু বাপের সম্মান চাষারাকে দিয়ে গেছে আর চাষারা কিন্তু নিজের ছেলের মতন দেখেছে এখন বাপকে ঘাড়ে করে ফেলে আসছে রে গুতা বৃদ্ধ বাপকে ঘাড়ে করে আসতে ফেলে আসছে সম্মান তো দূরের কথা সম্মান তো দূরের কথা চাষারা যে কোনো একটা কাজ করেছে আমি তো চাষা লই তোহার মুখোমুখি তর্ক করছি গাঁ ঘরে সমাজ দেখেছে কুচ তোর কে মেরেছে কুচ হাতে আসা মেরেছে কোনো বিচার হয়নি তাল লাগার কথা যখন কইলা না না শুনো ছোট বয়সে বিয়া দিয়ে দিচ্ছে ছেলে পিলার গায়ে আচ্ছা আচ্ছা হুঁস ভালো করে নাই নাই লেখাপড়া করেনি ভালো করে তো কি করেছে ওর গায়ে মানে বড় যাতে লাগাইছে ছোট যা কি করেছে ওই ঝাঁকালা আইছে ও ঝাঁকালা শুনো আর ঝাঁকালা কইছে ই বদনা লিবা 20 টাকা চুরি লিবা 20 টাকা পিতা লিবা 20 টাকা তারপর তোমার ঝাঁকা লিবা 20 টাকা দিয়া তাঁকা ও কইছে এই ঝাঁকালা শুনো শুনো লোকটা কিটে এক জেদের মতন বই কেঁচে দিয়েছে ঝাঁকা লিবা 20 টাকা পিতা লিবা 20 টাকা শুনো আমি এক কথার মানুষ 20 টাকা করিও না তোমার ঝাঁকার দাম আমি একদম 30 টাকা দিব আপনার বেটা সংসার খুব ভালো করে করতে দিবে 20 টাকা ঝাঁকা দিয়ে 30 টাকা এনে করে কইছে শ্বশুরকে কইছে শাশুড়িকে কইছে ওই ছুড়ির ভাতারকে কইছে
যে তোর কি মাইয়া লেছে মানে সামকে কইছে হ্যাঁ সামকে কইছে আর বিয়া করার আগে ফের কি করছে তোমার বেটিটাকে দাও বুবু নিজে ছেলের মত করে লিয়া থাকবো লিয়া থাকবো কোনো দুঃখ কষ্ট বুঝতে দিব না বুবু তাহলে দেখো সমাজ কুঁঠে যাইছে যে নানা তুই যে কথাগুলো কইছিস বুঝা কত হলো কুঁঠা যে এখন মানুষের ঘরে শুকাইছে মানুষ দুরাতে ডালি জেলে খাইতে পাইছে আগের মত অহবান ওটা নাই নাই তিন সুন্দর খাইতে পাইছে বুঝতে পারলি কিন্তু মানুষের ভিতর থেকে শান্তি ভালোবাসা প্রেম প্রেম এই যে সম্মান এগুলো উঠে গেছে না উঠে গেছে হারিয়ে গেছে হ্যাঁ না না হারিয়ে যাওয়ার একটা কারণ হলো কোনটা যে এই যৌথ পরিবার গালা নাই নাই আমার ক্ষেত্রে পাঁচ বাড়ির কথা কহি এতে এরকম বয়সের হবে দু ভাই মিলে ওই বুড়িয়ে গেল অনেক পোতা পুতি নিয়ে গেছে তারপরে একটা ছিল এখন দেখা তো একটা ঢেকে আছে তিন মাস হয়নি বিয়ে হওয়া কতটা প্রমাণ নিবে জুদা হয়েছে ব্যাপার কাছ থেকে আর দু ভাই মিলে বাপ মরে যায় এরকম বসে যাও সিরাজগঞ্জে মা বাপ এক জায়গাতে লটপট করছে ছেলে পিলার পানি পায় না বাপ মার মুখে পাড়া প্রতিবেশী পানি উঠছে না হলে ওই যে ওই গাঁ ঘরে যারা আছে তার ঘি পানি উঠছে কিন্তু পোতা পুত্রের ছেলে পিলার এগুলা পানি মুখে উঠে না উঠে না এই দুঃখ কথা রে বুঝা যে আমারকে ঘরে শুকাইছে কিন্তু আমারকে ভিতর থেকে শান্তি ভালোবাসা উঠে গেছে কথা বুঝলে কেলি একটু খেলাবো এই সময়টুকু হারা পাই না সব ছিন্ন বিছিন্ন শহরে বাসা ভালো করে থাকছে বাপ মার কাছে থাকে না পল্লী গায়ে থাকে না এই পল্লী গায়ে আমরা পল্লী গায়ে ধান সৃষ্টি করে ধান উৎপাদন করে খাই আমরা মানুষের মানুষের এই বাপ মা এই মাটির মাটির সাথে মিশে মাটি থেকে ফসল উৎপাদন করে হারাকে মানুষ করে মানুষ আর এই পল্লী গাঁকে আমরা ঘৃণা করে ফেলে শহরে বুঝতে পারলি বেলায় কথা কয়ে দিল সময় নষ্ট হল চলো বাড়ি যাই হ্যাঁ তাই তো কোছিল কোথা আর বিয়া কাটা কিন্তু দিও না না বুঝছ হ্যাঁ দিয়ে দিব দিয়ে দিব বিয়ে দিব তাই তো কোছ এ নানা রক্তের বন্ধন ছিন্ন হয়েছে বাড়তে বেশি হাহাকার নানা রক্তের বন্ধন ছিন্ন হয়েছে বাড়তে বেশি হাহাকার নানা রক্তের বন্ধন ছিন্ন হয়েছে